দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার ছায়া তলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আল হিকমা মডেল স্কুল এন্ড মাদ্রাসা থেকে নার্সারির বাংলা ভাষণের শিক্ষিকা মিতু ইসলাম বলছি। আমার প্রিয় সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আগের দিনের মতো আজ 12/5/2020 তারিখ নতুন কিছু পড়া নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পড়বো বাংলা অ্যান্ড ম্যাথ। তোমরা সবাই বাংলা বই বের করো। বের করেছো? বাংলা বই পৃষ্ঠা 9, বাংলা বই পৃষ্ঠা 9 বের করো সবাই। দেখো, গত ক্লাসে আমরা শিখেছিলাম এখান থেকে এলোমেলো বর্ণ সাজিয়ে লিখো, আজও আমরা কিছু শিখব। দেখো এটা কি, এটা কিসের ছবি দেওয়া আছে? দেখো, ইট, রস্য ই ট, ইট। আমার সাথে তোমরা পড়ো, রস্য ই ট, ইট। দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে? বন, ব দন্তন্য, বন, ব দন্তন্য, বন। তারপরে দেখো এখানে কিসের ছবি দেওয়া আছে? মই, ম রস্য ই, মই, ম রস্য ই, মই। তারপরে দেখো এটা কিসের ছবি? জক, বর্গীয় জ গ, জক। বলো আমার সাথে তোমরা, বর্গীয় জ গ, জক। তারপরে দেখো এটা কিসের ছবি? কলম, ক ল ম, কলম, ক ল ম, কলম। দেখো এটা কিসের ছবি? ইগল, ইগল পাখি, দীর্ঘ ই গ ল, ইগল, দীর্ঘ ই গ ল, ইগল। দেখো এটা কিসের ছবি? মগ, ম গ, মগ, ম গ, মগ। চলো তাহলে এগুলো দিয়ে আমরা কিভাবে এলোমেলো বর্ণ সাজিয়ে লিখব দেখি। দেখো কি দেওয়া আছে এখানে? ট রস্যই, এখানে এটা এলোমেলো আছে, আমরা এটাকে সাজিয়ে লিখব। কি লিখব তাহলে তোমরা বলো? ফার্স্টে আমরা কি লিখব? রস্যই, রস্যই ট, ইট, রস্যই ট, ইট। তারপর দেখো দন্তন্য ব এলোমেলো আছে, আমরা এটা কিভাবে সাজিয়ে লিখতে পারি? প্রথমেই আমরা লিখব ব দন্তন্য, বন, ব দন্তন্য, বন। দেখো গ বর্গীয় জ, কি লিখবো আমরা তুমি বলো তো? গুড, বর্গীয় জ গ, জগ, বর্গীয় জ গ, জগ। রস্য ই ম, কিভাবে আমরা সাজিয়ে লিখবো দেখো? ম রস্যই, মই, ম রস্যই, মই। দেখো এখানে আছে গ ম, আমরা কিভাবে সাজিয়ে লিখবো এটাকে? লিখবো ম গ, মগ, ম গ, মগ। ল গ দীর্ঘই, কি লিখতে পারি এটা দেখো? প্রথমে আমরা লিখব দীর্ঘই গ ল, ইগল, দীর্ঘই গ ল, ইগল। দেখো এখানে কি আছে? ম ল ক, আমরা এটাকে কিভাবে সাজিয়ে লিখব? ক তারপরে লিখব ল তারপরে লিখব ম, কলম, ক ল ম, কলম। মজার না? চলো আমরা আবার শিখি। রস্য ই সরি ট, রস্য ই সমান রস্য ই ট, ইট। দন্তন্য ব সমান ব দন্তন্য, বন। গ বর্গীয় জ সমান বর্গীয় জ গ, জগ। রস্য ই ম সমান ম রস্য ই, মই। গ ম সমান ম গ, মগ। ল গ দীর্ঘ ই সমান দীর্ঘ ই গ ল, ইগল। বলো ম ল ক সমান ক ল ম, কলম। তাহলে চলো আমরা এস ডাব্লিউ খাতায় কিভাবে লিখবো একটু দেখি।
দেখো এস ডব্লিউ খাতায় এরকম আগে আমরা এলোমেলোটা লিখব, ট রস্য ই সমান, তোমরা বলো এটা কি লিখেছি, গুড, রস্য ই ট ইট, দন্তন্য ব সমান ব দন্তন্য বন, বলো গ বর্গীয় জ সমান কি হবে, বর্গীয় জ গ জগ, রস্য ই ম সমান ম রস্য ই মই, গ ম সমান ম গ মগ, ল গ দীর্ঘ ই সমান কি হবে, দীর্ঘ ই গ ল ইগল, ম ল ক সমান কি হবে, ক ল ম কলম। এইভাবে তোমরা সুন্দর করে এস ডব্লিউ খাতায় এলোমেলো বর্ণ সাজিয়ে লিখবে এবং বাসায় মুখস্থ করবে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা বাংলার পরে ম্যাথ শিখব। আজ আমরা ম্যাথ কি শিখব দেখো, খালি ঘর পূরণ কর শিখব, 41 থেকে 70 পর্যন্ত। 41 থেকে 70 আমরা আগে পড়েছি সংখ্যায়, এখন আমরা কিভাবে খালি ঘর পূরণ করতে হয় সেটা শিখব। চলো দেখো কি লেখা আছে এখানে, 41 41 41 41, তারপরে দেখো এখানে এরকম খালি ঘর, এখানে আমরা কি লিখব, 41 41 এর পরে কি হয়, 42 42 42 42, তারপরে দেখো 43 43, তারপরে কি হবে খালি ঘরে, 44 44 44 44, দেখো 45 45, কি হবে এখানে, 46 46 46 46, তারপর কি আছে দেখো 47 47 47, তাহলে এখানে কি হবে 47 এর পরে 48 48 48 48 49 49, কি হবে 49 49 এর পরে কি হবে 50 50 50 51 51, তাহলে কি হবে পরে 52 52 52 52, তারপরে দেখো 53 53, কি হবে 53 53 এর পরে 54 54 54 54, দেখো 55 55, কি হবে 55 55 এর পরে 56 56 56 56 57 57, কি হবে তারপরে 58 58 58 58, তারপর কি আছে দেখো 59 59 59, এর পরে কি হবে 60 60 60 60, তারপর দেখো 61 61 61, এর পরে কি হবে 62 62 62 62 63 63, কি হবে এখানে 64 64 64 64, তারপর কি আছে দেখো 65 65 65, এর পরে কি হবে 66 66 66 66, দেখো তারপর আছে 67 67, কি হবে এখানে 68 68 68 68 69 69, কি হবে তারপরে 70 70 70 70, চলো আমরা আবারও পড়ি, ফার্স্টে কি আছে দেখো 41 41, তারপরে কি হবে 42 42, এই খালি ঘরে কি বসাবো আমরা 42 43 43, তোমরা বলো কি হবে তারপরে, গুড, 44 44, তারপর আছে 45 45, কি হবে 46 46, 47 47, কি হবে এখানে 48 48 49 49, কে বলতে পারবে এটা, ভেরি গুড, 50 50 51 51, কি হবে পরে 52 52 53 53, পরে কি হবে 54 54 55 55,
কে বলতে পারবে গুড 5 6 56 দেখো 5 7 57 সবাই বলো পরে কি হবে 5 8 58 5 9 59 6 0 60 6 1 61 কি হবে খালি পরে 6 2 62 6 3 63 কি হবে এখানে বলো ভেরি গুড 6 4 64 6 5 65 দেখো এখানে কি হবে 6 6 66 6 7 67 কি হবে এখানে 6 8 68 6 9 69 লাস্টটা কে বলতে পারবে গুড 7 0 70 খুবই মজা তাই না চলো আমরা এই জব খাতায় কিভাবে লিখবো একটু দেখি দেখো আমরা এস ডব্লিউ খাতায় কিভাবে লিখেছি কালো কালি দিয়ে লেখা আছে 4 1 41 এরপরে দেখো এই যে লাল কালি দিয়ে লেখা এই জায়গাটা ফাঁকা থাকবে তোমরা এখানে লিখবে 4 2 42 তারপরে 43 কি হবে এখানে 44 45 কি হবে 45 এর পরে 46 47 কি হবে 48 49 50 51 51 এর পরে কি হবে 52 53 54 55 56 57 57 এর পরে কি হবে 58 59 তারপরে হবে 60 61 কি হবে 62 63 তারপরে হবে 64 65 কে বলতে পারবে এটা গুড 66 67 68 69 70 এইভাবে তোমরা সুন্দর করে বাসায় এটা পড়বে এবং এসডব্লিউ খাতায় ঠিক এইভাবে লিখবে ঠিক আছে দেখো এখন আমরা ড্রয়িং করব সবাই ড্রয়িং বই বের করো বের করেছো ড্রয়িং বই পৃষ্ঠা 14 আজকে আমরা একটা মজার জিনিস শিখব আজকে আমরা চাঁদ আঁকা শিখব চাঁদ মুন চাঁদ আঁকা শিখবো দেখো তোমরা বইয়ে যে দুটো চাঁদ আছে এই চাঁদ দুইটা তোমরা বইয়ে রং করবে নীল কালার এই যে নীল কালার করা আছে দুইটা চাঁদই তোমরা এভাবে নীল কালার করে আঁকবে ঠিক আছে চলো আমরা আজকে বাসায় কি এসডব্লিউ করব দেখি বাংলা এলোমেলো বর্ণ সাজিয়ে লিখো এসডব্লিউ খাতায় লিখবে এবং পড়বে ম্যাথ খালি ঘর পূরণ করো 41 থেকে 70 এসডব্লিউ খাতায় লিখবে এবং পড়বে ড্রয়িং বই পৃষ্ঠা 14 এর চাঁদ বইয়ে রং করবে ঠিক আছে আগামীকাল ইনশাল্লাহ আবার নতুন পড়া নিয়ে আসব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিষ্কার পরিচ্ছন্ন থেকো অবশ্যই এবং অবশ্যই বাসায় থাকবে কিছুক্ষণ পরপর সাবান পানি অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুবে বেশি বেশি পানি তরল খাবার ভিটামিন সি যুক্ত খাবার খাবে বাবা মায়ের কথা শুনবে অবশ্যই বাসায় খেলাধুলা করবে সময় মতো নামাজ পড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম